অভিনন্দন সকলকে আমাদের জবস ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য যে নতুন জব নোটিফিকেশনটি নিয়ে এসেছি, এখানে ওয়ার্ক পারসন পোস্টে টোটাল 146 জনকে নিয়োগ করা হবে এবং এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে আপনাদের সকলের জন্য, কারণ বন্ধুরা এটা একটা সম্পূর্ণ গভর্নমেন্ট জব। তো আপনারা যারা ন্যূনতম মাধ্যমিক পাস এবং ডিপ্লোমা রয়েছেন তারা সকলে এলিজিবেল রয়েছেন এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য। তো এখন আমরা দেখে নিচ্ছি নোটিফিকেশনটিতে কী রয়েছে। তো বন্ধুরা, আজকে নোটিফিকেশনটি এসেছে অয়েল ইন্ডিয়া লিমিটেড থেকে। এখানে আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন আপনাদের সকলকে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তাছাড়া বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো এখানে অর্গানাইজেশন নেম রয়েছে অয়েল ইন্ডিয়া লিমিটেড, নেম অফ দ্য পোস্ট রয়েছে ওয়ার্ক পারসন মেল এবং ফিমেল। তো এই পোস্টে কিন্তু আপনারা মেল ফিমেল সকলে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 146 পোস্ট, টোটাল এখানে 146 ভ্যাকেন্সি রয়েছে এবং জব লোকেশন রয়েছে অল ইন্ডিয়া। তো বন্ধুরা, এখানে বিভিন্ন স্টেট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি রয়েছে, ত্রিপুরার জন্য এখানে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে প্লেসমেন্ট পাওয়ার পর কিন্তু আপনাদের পোস্টিং ইন্ডিয়ার যে কোনো জায়গায় হতে পারে। তারপর আসছে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন। প্রথমে রয়েছে মাধ্যমিক অথবা ক্লাস 10 পাসড ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড বোর্ড। তারপর রয়েছে পাস্ট 3 ইয়ার্স ডিপ্লোমা উইথ রিলিভেন্ট সাবজেক্ট ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি বোর্ড অথবা ইনস্টিটিউট। এবং এক্ষেত্রে আপনারা স্টার্টিং স্যালারি পেয়ে যাবেন 37,500 টাকা পার মান্থ। তারপর রয়েছে এজ লিমিট। তো বন্ধুরা, এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য এখানে যে মিনিমাম এজ লিমিট রাখা হয়েছে সেটা হলো 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 30 ইয়ার্স। এবং বিভিন্ন শিডিউল কাস্টের জন্য এখানে এজ রিলাক্সেশন রয়েছে, যেমন আপনারা যারা এসসি অথবা এসটি ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য এখানে এজ রিলাক্সেশন রয়েছে 5 ইয়ার্স এবং যারা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য এখানে এজ রিলাক্সেশন রয়েছে 3 ইয়ার্স। অর্থাৎ বন্ধুরা, এসসি অথবা এসটি ক্যান্ডিডেটস এখানে 35 বছরের মধ্যে হলো অ্যাপ্লাই করতে পারবে এবং যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে 33 বছরের মধ্যে হলো অ্যাপ্লাই করতে পারবে। তারপর সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এখানে ক্যান্ডিডেটসদের কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে সিলেকশন করা হবে এবং এই টেস্টের সিলেবাস আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো। এছাড়া এর সিলেবাস আপনারা ইজিলি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর রয়েছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনারা এই পোস্টগুলিতে কীভাবে অ্যাপ্লাই করবেন। ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল অ্যাপ্লিকেন্টস মে অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। তারপর আমরা দেখে নিচ্ছি এখানে ফি ডিটেলস কী রয়েছে। তো আপনারা যারা শেডিউল কাস্ট অর্থাৎ এসসি এসটি অথবা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস রয়েছেন তাদেরকে এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা জেনারেল অথবা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 200 টাকা এবং এটা আপনাদেরকে অনলাইনে ফর্ম সাবমিশনের সময় পেমেন্ট করতে হবে। তারপর এখানে রয়েছে রেজিস্ট্রেশন স্টার্টিং ডেট 10th November 2021। অর্থাৎ বন্ধুরা, এক্ষেত্রে অনলাইন ফর্ম সাবমিশন নভেম্বরের 10 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে এবং এখানে যে লাস্ট ডেট রয়েছে রেজিস্ট্রেশনের সেটা হলো ডিসেম্বরের 9 তারিখ। তো বন্ধুরা, এখনও অনেকটা সময় রয়েছে, আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এখানে অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন। তো বন্ধুরা, আমি ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সিলেবাস পিডিএফ এবং নোটিফিকেশন পিডিএফ ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া এখানে আপনারা অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন। তো অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনাদের এখানে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে পেজটি ওপেন হবে। তো এখানে নিচে রয়েছে রেজিস্টার নাও। তো রেজিস্টার নাও বাটনে ক্লিক করে প্রথমে আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এরপর আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসে আপনারা খুব সহজে পোস্টে অ্যাপ্লাই করে নিতে পারেন। তারপর সিলেবাস ডিটেলস আমি আপনাদেরকে খুব শর্টে দেখিয়ে দিচ্ছি। এখানে 20% নাম্বার আসবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল নলেজ থেকে এবং আরও 20% আসবে রিজনিং, এরিথমেটিক এবং নিউমারিক্যাল অ্যান্ড মেন্টাল এবিলিটি থেকে এবং বাকি যে 60% নাম্বার রয়েছে সেটা বন্ধুরা আপনাদের রিলেভেন্ট টেকনিক্যাল নলেজ থেকে কোশ্চেন আসবে। তাছাড়া সিলেবাস লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, এখান থেকে আপনার সিলেবাস ডাউনলোড করার ব্যাপারে বিস্তারিত দেখুন। তো এরই মধ্যে আমি আপনাদের জন্য একটি গুড নিউজ নিয়ে এসেছি যে ফাইনালি রিলিভেল তাদের অফিসিয়াল অ্যাপস লঞ্চ করে দিয়েছে এবং অ্যাপসটি ডাউনলোড করা খুবই ইজি, শুধুমাত্র আপনাদের প্লে স্টোরে গিয়ে এখানে রিলিভেল সার্চ করতে হবে। তো এখানে যে প্রথম অ্যাপসটি রয়েছে রিলিভেল জব সার্চ অ্যাপস, এই অ্যাপসটিকে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো আমি অলরেডি অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি, তো অ্যাপসটিকে আমি ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড, রেড বাস, ডিজিট এর মতো অনেক বড় বড় কোম্পানি এদের সাথে কানেক্ট রয়েছে। তো বন্ধুরা, অ্যাপসটির মাধ্যমে এখন আরও ইজি হয়ে গেছে আপনাদের টেস্ট লট বুক করা। এছাড়াও আপনাদের যে কোনো প্রবলেম আপনারা এখানে হেল্প বটনে ক্লিক করে চ্যাটের মাধ্যমে সলভ করে নিতে পারবেন। তাছাড়া বিভিন্ন ক্যাটাগরির টেস্ট এখানে ডিটেলসভাবে দেওয়া আছে, তো আপনারা যে কোনো টেস্ট এখানে ক্লিক করার পর এর রিলেটেড সমস্ত ডিটেলস আপনারা এখানে দেখে নিতে পারবেন। তাছাড়াও এর সিলেবাস এখানে ডাউনলোড বটনে ক্লিক করে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের স্লট বুক করার জন্য এখানে বুক ইউরস ফ্রি স্লটে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের মোবাইল নাম্বার বসিয়ে সাইন আপ করার পর আপনারা খুব সহজে এখানে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে পারবেন।
এবং ফ্রেশারদের জন্য এটা একটা দারুণ অপরচুনিটি রয়েছে বন্ধুরা, কারণ এখানে আপনাদের কোনো পার্টিকুলার কোয়ালিফিকেশান অথবা এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড নেই, শুধুমাত্র আপনারা আপনাদের স্কিলকে কাজে লাগিয়ে এখানে অনলাইন টেস্ট দিয়ে ভালো একটি জবে প্লেসমেন্ট পেয়ে যেতে পারেন। তাছাড়া আমি রেজিস্ট্রেশন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা খুব সহজে এখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিন। তাছাড়া বন্ধুরা 18 নভেম্বর 2021 সন্ধ্যা 7টায় রিলেবেল এচিভার সুনীল ছেত্রীর একটি ইভেন্ট হতে চলেছে, তো আপনারা অবশ্যই ইভেন্টে পার্টিসিপেট করবেন, আমি এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এখানে উনি রিলেবেলের সম্বন্ধে আরও বিস্তারিতভাবে বলবেন, তো অবশ্যই আপনারা ইভেন্টে পার্টিসিপেট করুন। তো বন্ধুরা এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে আপনাদের সকলের জন্য, উনি একটা সম্পূর্ণ গভর্নমেন্ট জব, তো অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নিন। এবং এর রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং বন্ধুরা এরকম প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।